জুডিশিয়াল একাডেমি এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি আর মোবাইলগুলি ওপেন করে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো। আজকে সেটা আমাদের আশা পূরণ হয়েছে। আমরা অনেক আগে থেকে রাষ্ট্রপতি ভবনে আমরা বারবার করেসপন্ডেন্স করেছি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, এবং দেরিতে হলেও উনি আমাদের সম্মতি দিয়েছেন। আজকে এখন মাত্র শুরুয়াত করলো, আজকে জুডিশিয়াল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন হলো এবং সাথে সাথে ন্যাশনাল ল ইউনিভার্সিটি, যেটা আমাদের রাজ্যের গর্ব এবং নর্থ ইস্টে আমার জানা মতে কোনো জায়গায় নেই আমরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি। কিছুদিন আগে বিধানসভায় বিল পাস করে আমরা সেটাকে সেটার শিলান্যাস আজকে হয়েছে। আমরা এই জন্য রাজ্যবাসী আমরা অত্যন্ত আনন্দিত। আমরা অচিরে আমরা জানেন এর মধ্যেই ভিসি নিয়োগ হয়েছে এবং চ্যান্সেলার হিসেবে আছেন যিনি হাইকোর্টের চিফ জাস্টিস থাকবেন উনি হবেন চ্যান্সেলার। এ হলো নিয়ম। সুতরাং এছাড়াও আজকে ওনার অনুষ্ঠান রয়েছেন আমাদের টি গার্ডেন, দুর্গাবাড়ির টি গার্ডেন উনি যাচ্ছেন, সেখানে একটু ইন্টারাকশন করবেন। এছাড়া রবীন্দ্রভবনে আমাদের ছয়টা বিদ্যালয়ে উনি আনুষ্ঠানিক শিলান্যাস করবেন। তৎসঙ্গে আরও নয়টা গার্লস অ্যান্ড বয়েজ হোস্টেল ওটারও উনি আনুষ্ঠানিক শিলান্যাস করবেন। এছাড়া ট্রিপল লাইট, যেটা আমাদের রাজ্যের ইম্পর্টেন্ট, আমরা এর আগেও হওয়া উচিত ছিল কিন্তু আমাদের গভর্নমেন্ট আসার পরে ট্রিপল লাইটই আমরা স্থাপন করেছি টেম্পোরারিলি এনআইটিতে। এখন বর্তমানে মোহনপুরের খোয়াই চমনিতে সেটা পার্মানেন্ট ক্যাম্পাস হচ্ছে এবং এটারও আজকে উনি রবীন্দ্রভবনে সেখানে আনুষ্ঠানিকভাবে শিলান্যাসের অনুষ্ঠান করবেন। এছাড়া আছে আমাদের মিউজিয়াম অ্যান্ড কালচার, সেটা আমাদের পুষ্পন্ত ভবন যেটা ওল্ড রাজভবন সেটা সেখানেও আজকে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হবে। অনেকগুলি প্রোগ্রাম, এছাড়া বেশ কয়েকদিন জাতীয় সড়ক সেটা আমাদের নর্থ ত্রিপুরায় সেগুলিও আনুষ্ঠানিকভাবে উনি উদ্বোধন করেন। সবগুলি বাড়ছে, সব সমস্ত প্রোগ্রাম এখানে শুধু ফিজিক্যালি উনি আসলো জুডিশিয়াল একাডেমি এবং ল ইউনিভার্সিটির ব্যাপারে, বাকিগুলি সব ভার্চুয়াল ফ্রম রবীন্দ্র শতবার্ষিক ভবন এটা হবে। আর এখানে ফিজিক্যালি যেহেতু এয়ারপোর্ট নেমেই উনি যে ইচ্ছা প্রকাশ করেছেন আমরাও চেয়েছি, সেই জন্য এখানে এসে গেল। এখানে চিফ জাস্টিস ছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এছাড়া জাজেসরা ছিলেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে ছিলাম। তো সুতরাং আমরা অত্যন্ত আনন্দিত, রাষ্ট্রপতির হাত ধরে আমরা এটা আজকে উদ্বোধন করতে পেরেছি এবং শিলান্যাস করতে।